আসসালামু আলাইকুম, আমাজিং টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো যারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে কাজ শুরু করছেন, বিশেষ করে এসইও ক্লার্ক মার্কেট প্লেস। আজকে এসইও ক্লার্ক মার্কেট প্লেসের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে কথা বলবো, যে সেটিংসগুলো অনেকেই হয়তো বা যারা নতুন সেলার তারা বুঝেন না, আস্তে আস্তে হয়তো বুঝে ফেলবেন সব কিছু। তো যারা নতুন তাদের জন্য একটা খুব ভালো একটা ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওটা, এসইও ক্লার্ক মার্কেট প্লেসে। আপনি যখন, আমি সরাসরি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার মূল বিষয়ে। আমি এসইও ক্লার্ক মার্কেট প্লেসে আমি গেলাম seoclerk.com। যাওয়ার পরে আপনি যখন একজন নতুন সেলার তখন আপনি কি, আপনি একটা অ্যাকাউন্ট করবেন। আপনি যখন এই মানে আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি লগ ইন করে ঢুকবেন, আর অ্যাকাউন্ট না করা থাকলে আপনি কীভাবে একটা নতুন অ্যাকাউন্ট করতে হয় সেটা আপনি করে নেবেন। আমার এখানে ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে কীভাবে আপনি নতুন একটা অ্যাকাউন্ট করবেন। করার পরে আপনি কি কাজ হচ্ছে কি, প্রথম করার পরে কাজ হচ্ছে আপনার হচ্ছে এই যে সার্ভিসগুলো দেওয়া, আপনি যে কাজগুলো শিখছেন বা যে কাজগুলো জানেন সেই কাজের সার্ভিসগুলো দিবেন। আপনি সার্ভিসগুলো দেওয়ার পরে আপনার মার্কেট প্লেসে এখন কাজের জন্য আপনার কী কী করতে হবে, যা লাইক বুস্ট করতে হবে বা এদের সাথে কনভারসেশন করতে হবে, হ্যাঁ আপনার সার্ভিসগুলো ঠিক মতো এসইও করে দিতে হবে, তাহলে আপনি কি অর্ডার পাবেন। এখন এই ছাড়াও যে বিষয়বস্তুগুলো থাকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেগুলো হচ্ছে এসইও ক্লার্কের যে সেটিংসের বিষয়গুলো, তা আমি যদি আমি দেখাই সরাসরি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে এখন 15টা অর্ডার আছে এসইও ক্লার্ক মার্কেট প্লেসে। অনেকেই বলে এসইও ক্লার্ক মার্কেট প্লেসে এখন অর্ডার নাই, হ্যাঁ এই 15টা অর্ডার আমার হাতে এখানে প্রায় $250 অর্ডার, 15টা অর্ডার। তো আশা করি চেষ্টা করলে আপনারাও পারবেন বা ভালো কিছু করতে পারবেন, আপনারাও আপনার চেষ্টা করতে হবে, হ্যাঁ ধৈর্য হারালে চলবে না। আপনারা যদি সুন্দর করে আপনারা কাজ করে দেন বায়ারদেরকে তাহলে আপনারা কি অনেক অনেক কাজ পাবেন মার্কেট প্লেসে, এবং ভালো রিভিউ থাকলে তো চেষ্টা করে যান, তাহলে আশা করি সফল হবেন। লেগে থাকেন, লেগে থাকে কেউ আপনারা মানে হাল ছাড়বেন না, হাল ছাড়লে আপনারা কি ব্যর্থ, তখন কিছুই করতে পারবেন না। তো এখানে লেগে থাকতে হবে, মূল বিষয়টা হচ্ছে এটা। যাই হোক, এখন আমি যেগুলো আমি দেখাবো, তো এর আগে আমি একটু বলে নেই, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আমি এখানে কি করলাম, আপনার হচ্ছে সেলার গেলাম, সেলার থেকে ম্যানেজ, ম্যানেজ থেকে ম্যানেজ সেলে গেলাম। ম্যানেজ সেলে গেলে আমি এই যে এই অপশনগুলো পাবো, এখানে আপনার অ্যাকাউন্টটা এই যে ইউর সেটিংস, এই সেটিংসে আপনি, আমি সেটিংস থেকে দেখাই, এর আগে যদি যাই আবার একটু বলে নেই, যে ইউর সেটিংস, পেমেন্ট মেথড, ইউর ফেভারিট, ইউর প্রোফাইল, বুস সার্ভিস, এগুলো সম্পূর্ণ ডিটেলসগুলি আমি আপনাদের দেখাবো। আশা করি ধৈর্য সহকারে যদি আপনি দেখেন আপনি অনেক কিছুই এসইও ক্লার্ক সম্পর্কে টোটাল ডিটেলস বুঝতে পারবেন। তো আমি ইউর সেটিংসে ক্লিক করার পরে আপনার কী হোক কী করতে হবে, আপনার হচ্ছে এখানে আপনি চাইলে আপনার ইমেজটা চেঞ্জ করতে পারবেন, প্রোফাইল পিকচারটা, আপনি আপনার ব্যানারটা চেঞ্জ করতে পারবেন যে কোনো সময় এখানে ক্লিক করে। তো এর আগে আপনার কী করতে হবে, আপনার যখন ইউর সেটিংসে ক্লিক করবেন তখন আপনার একটা সেকেন্ডারি পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যখন আপনি অ্যাকাউন্ট করবেন তখন আপনার সেকেন্ডারি পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে, ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইন করতে হবে। আমার এখানে আসছিল, আমি এটা কেটে দিছি কারণ আমি এখন কোথাও আপনি আমি কোনো চেঞ্জ করব না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখানে ঢুকলাম। ঢুকার পরে আপনি যে হোম, এগুলো অ্যাকাউন্ট করার পর অটোমেটিকলি হয়ে যাবে। এখানে বিষয়গুলো ইউর স্কিল, স্কিলগুলো আপনার দিতে হবে, আপনি কোন টাইপের কাজগুলো আপনার প্রোফাইলে আছে সেই টাইপের কাজগুলো আপনাকে দিতে হবে এখানে। তা আমি যেহেতু ব্যাকলিং রিলেটেড, এসইও রিলেটেড সার্ভিসগুলো সেগুলোর ট্যাগগুলো কী কী, স্কিলগুলো আপনি কী কী কাজ জানেন সেই কাজগুলো আপনি এখানে দিতে হবে। এগুলো দিলে কি অনেক সময় সার্চ করলে আপনার প্রোফাইলটা অনেক সময় আসবে, প্রোফাইলে সার্ভিসগুলো আসবে, ওই রিলেটেড লেখাগুলো আপনার লাইক এজ আপনার যে সার্ভিসগুলো আপনি যে কাজগুলো জানেন সেগুলো আপনি নাম লিখে দেবেন এখানে। আচ্ছা, কমিউনিকেশন, আমরা চলে গেলাম নেক্সট হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশানে এখানে কি, এটা নিয়ে আমার একটা ফুল ভিডিও আছে। এখানে আপনার যেটা করতে হবে, বায়ার আপনার সাথে ডিরেক্ট চাইলে, হ্যাঁ বায়ার কী করতে পারবে, আপনার মেইলে, আপনার মেইলে অথবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা স্কাইপ নাম্বারে, সরাসরি যে স্কাইপ নাম্বারে অথবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে, হ্যাঁ অথবা মেইলে, সাপোর্ট মেইল অ্যাড্রেসে বায়ার আপনার সাথে যোগাযোগ করতে পারবে। কখন, সেটা হচ্ছে যখন আপনি অর্ডার করেন। হ্যাঁ, আপনি যদি কাউকে অর্ডার করেন, লাইক এজ আমি দেখাচ্ছি একটা ই,
এসইও ক্লার্ক ডট কমে যাওয়ার পর এসইও ক্লার্ক যাওয়ার পরে এখানে যদি আমি বায়ার যাই, বায়ার শপিং, মাই শপিং এ যাই, মাই শপিং এ যাওয়ার পর এখানে যে দেখুন আমি যদি যাই আপনার একটা ইতে যাই, যেমন লাইক এস মালিক আর্সালিন, যে এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এটা আমি একজনকে অর্ডার করছি, লাইক এস আমি বায়ার হিসাবে অর্ডার করছি ওনাকে। অর্ডার করার পর এখন আপনাকে যদি কেউ অর্ডার করে কোনো বায়ার, তাহলে আপনি যদি সেটিংস অপশনে গিয়ে আপনার ফোন নাম্বার, ডিসক্রাইব নাম্বার এগুলো যদি দিয়ে দেন, তাহলে কিন্তু বায়ার আপনার সাথে এখান থেকে এই যে কন্ট্যাক্ট ইনফো দেখেন, এই যে অর্ডারের, এটা এই অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে, সে ডেলিভারি দিতে পারে নাই, যার কারণে আমি ক্যান্সেল করে দিয়েছি। কন্ট্যাক্ট ইনফো, এই যে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলে এই যে দেখুন, এই যে যে সেলার, এই সেলারের সাপোর্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওনার মেইল অ্যাড্রেস এগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো আপনি যদি এখানে আপনার ইনফরমেশনগুলো দেন, চাইলে আপনার আপনার সাথে বায়ার কিন্তু সরাসরি আপনার সাথে আপনার কন্ট্যাক্ট হয়ে যেতে পারে, আপনার সাথে যোগাযোগ করে সরাসরি মানে আপনার অফলাইনে চলে আসতে পারে। তো আপনি এগুলো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এগুলো আপনি আপনি সেটিং করে দেবেন সুন্দর করে, সেটিং করে আপডেট, হ্যাঁ এখানে আপডেট করে দেবেন আর কি টোটালটা। তো এখানে এটা গেল, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, প্রোফাইল, প্রোফাইলে গিয়ে আপনি সামথিং অ্যাবাউট ইউ, আপনি অনেক কিছু লিখতে হবে এমন কিছু না, আপনি দুই লাইনের মধ্যে আপনি কী কাজ জানেন, এসইও রিলেটেড যে লেখাগুলো এগুলো এখানে সুন্দর করে প্রোফাইলটা অপটিমাইজ করে নেবেন, দুই লাইন লিখে দেবেন সংক্ষেপে। তো আমি এখানে লিখে দিছি, আপনারা পড়ে নিতে পারেন। পেমেন্টে যাই, পেমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনাকে যখন বায়ার অর্ডার করবে, অর্ডার করবে তখন কি আপনাকে পেমেন্টের মাধ্যমে কিন্তু বায়ার পেমেন্ট মেথডের মাধ্যমে কিন্তু অর্ডার করবে, লাইক অ্যাজ পেপ্যাল। আপনার যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে, এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে গিয়ে আমি সেকেন্ডারি পাসওয়ার্ডটা আমি দিতে চাচ্ছি না এখন, আমি যেহেতু আমি ঢুকবো না এখন। এই যে এখানে ক্লিক করার পরে, এই যে এখানে ডিজিটাল ওয়ালেট, এখানে ক্লিক করার পরে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট থাকলে পেপ্যাল অ্যাকাউন্টের মেল অ্যাড্রেসটা বসাই দিলেই আপনার পেপ্যাল অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেল। যখন বায়ার অর্ডার করবে, অর্ডার করার সময় কিন্তু পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে অর্ডার করবে সরাসরি, তো আপনার পেপ্যাল অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যাবে। আপনার যদি এয়ারটিএম অ্যাকাউন্ট থাকে, এয়ারটিএম অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন, এয়ারটিএম অ্যাকাউন্টে টাকাটা সরাসরি ঢুকে যাবে। তো এখানে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করার সিস্টেম। তো এখানে আমি ব্যাকে যদি যাই, যাওয়ার পরে এখানে নিচে দেখুন, এই যে উইড্রো পেমেন্ট, আপনি চাইলে পেওনিয়ারে উইড্রো দিতে পারেন, এয়ারটিএমে উইড্রো দিতে পারেন। আমি এয়ারটিএম মেল অ্যাড্রেসটা আমার এখানে দিয়ে দিছি, আমি যখন উইড্রো দেই আমার ব্যালেন্সে যখন টাকা জমে, আমার ব্যালেন্স এখন টাকা নাই, $12 আছে, তো আমি উইড্রো দিছি রিসেন্টলি। তো আপনি যখন ব্যালেন্সে টাকা জমে, আপনি সহজ একবারে সুন্দর, আপনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এয়ারটিএম অ্যাড করে নেবেন, একটা এয়ারটিএম অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। এয়ারটিএম অ্যাকাউন্ট অ্যাড করার সময় আপনার কী লাগে, সিক্রেট কী এবং এপিআই কী, তবে এটা খুব সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। যখন আপনি এয়ারটিএম অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে এপিআই কী এবং সিক্রেট কী এটা যখন আপনি নেবেন, তখন এটা খুব সাবধানতার সাথে নেবেন। এপিআই কীটা একবার নিয়ে একবারই আপনি পাবেন, ওইখানে নেক্সট বার আর পাবেন না, ওটা খুব সাবধানে সেভ করে রেখে দিতে হবে নেক্সট টাইমের জন্য, যে কোনো কাজের জন্য। তো এখানে আপনার যখন এই যে অ্যাড করবেন এয়ারটিএম অ্যাকাউন্ট মেল অ্যাড্রেস দিয়ে, আপনি এখানে উইড্রো দিতে পারবেন। আর পেমেন্ট মেথডে গিয়ে এখানে অ্যাড করলে এপিআই কী এবং সিক্রেট কী লাগবে এয়ারটিএম অ্যাকাউন্টের, তাহলে আপনি কি ডাইরেক্ট বায়ার পেমেন্ট এয়ারটিএমে করবে। আর ব্যালেন্স থেকে উইড্রো দিতে গেলে আপনার এখানে মেল অ্যাড্রেসটা, এয়ারটিএমের মেল অ্যাড্রেসটা বসালেই হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন পেমেন্ট বিষয়টা। আর পাসওয়ার্ড আপনি যদি চেঞ্জ করতে চান, কোনো পাসওয়ার্ড আপনি যদি নতুন করে চেঞ্জ করতে চান, তাহলে এখানে আপনি নতুন করে যে কারেন্ট পাসওয়ার্ড এখানে দিবেন, আর নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে চেঞ্জ করতে পারেন। যাই হোক, আমি এখানে এই সেটিংস বিষয়টা দেখালাম, আশা করি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে চলে যাচ্ছি পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডটা আমি এখানেও বলছি, যেহেতু পেমেন্ট অপশনটা আসছিলো, আপনারা যদি এই যে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে পারেন। ইউর প্রাইভেট অপশনটা কি, ইউর প্রাইভেট হচ্ছে কোনো একটা মার্কেট প্লেসে, মার্কেট প্লেসে বলতে এখানে এই মার্কেট প্লেসেই কোথাও একটা কোনো একটা সার্ভিস আপনার পছন্দ হয়েছে, আপনি চাচ্ছেন যে ওই সার্ভিসটা আপনি পারচেস করবেন পরবর্তীতে তার কাছ থেকে, তো আপনি ফেভারিট করে রাখলে, এই যে এখানে লাভে ক্লিক করে রাখবেন, তাহলে আপনার সার্ভিসটা ফেভারিটে থাকবে, আপনি যে কোনো সময় পরবর্তীতে আপনার ইচ্ছা মতো এটা দেখতে পারবেন। এই যে এই সার্ভিসগুলো আমার ফেভারিট করা, আমি এগুলো ইম্পর্টেন্ট মনে করছি, এগুলো আমার জন্য, তাই ফেভারিট করে রাখছি।
তো এগুলো আমি যে কোনো সময় এখান থেকে আমি অর্ডার তাদের করতে পারবো, অন্য জায়গায় খুঁজতে হবে না। এটা হচ্ছে এই প্রোভাইডারের মূল ইয়েটা, আপনার মানে সেভ করে রাখা আপনার প্রোফাইলে, বিষয়টা হচ্ছে এখানে। তো প্রোভাইডারটা কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেই। হোমে যাই, হোমে যাওয়ার পরে এখানে লাইক অ্যাজ এসইও ও ম্যাক্সিম ডোমিনেট ইউর নিস ইন গুগল র্যাঙ্কিং, এই সার্ভিসটা আমার পছন্দ হয়েছে। এখন আমি যদি এখানে লাভ ফেভারিট দিস সার্ভিস এখানে যদি ক্লিক করে রাখি, এই যে ফেভারিট অ্যাড এখানে ক্লিক হয়ে গেল। তো এখানে আমি যদি একটু রিফ্রেশ দেই, এই যে দেখুন এই সার্ভিসটা আমার এখানে ফেভারিটে চলে আসলো। তো এই সার্ভিসটা আমার যদি প্রয়োজন পড়ে পরবর্তীতে আর খুঁজতে হবে না, ওইখানে ঢুকে আমি এখানে পেয়ে যাব। ফেভারিটের অপশনটা আশা করি বুঝতে পারছেন। ইউর প্রোফাইল, প্রোফাইলটা আপনি এখানে ইউর প্রোফাইলে ক্লিক করলাম, নর্মালি আপনার প্রোফাইলটা এখানে যেটা আসবে সে দেখতে পারবেন সব সময়। জবস, আপনি যদি কোনো জব দিতে চান যে আপনার কোনো কাজের লোক দরকার, এখানে জব সার্কুলার আপনি পাবলিশ করতে পারেন। আপনার রিভিউ, আপনার রিকমেন্ডেশন এগুলো এখানে দেখতে পারবেন। আমি চলে যাচ্ছি, এখানে আর তেমন কিছু নাই। বুস্ট সার্ভিস, বুস্ট সার্ভিস হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা নিয়ে ভিডিও আছে আমার, কীভাবে বুস্ট কিনতে হয়, কীভাবে বুস্ট করতে হয়। এই যে আমি 20টা বুস্ট কিনছি, হচ্ছে আপনার বুস্টে ক্লিক করলে আপনি যদি প্রথম অবস্থায়, আমি সাজেস্ট করবো আপনাকে, আপনি যদি নতুন একজন ফ্রিল্যান্সার এসইও ক্লার্ক মার্কেট প্লেসে আপনি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, প্রথম $5-10 কাজ যদি আপনি পান, আপনার এআরটিএম এর মাধ্যমে পান, আর অথবা আপনার ব্যালেন্সের মাধ্যমে যদি বায়ার অর্ডার করে, এই ব্যালেন্স এখানে জমা হবে। তো আপনি কি করবেন, এই বুস্ট কিনবেন। বুস্ট কিনে আপনি কি সার্ভিসগুলো বুস্ট করে রাখবেন, বেশি না 100-200 সপ্তাহ পরে পরে একবার বুস্ট করবেন। তো এখানে এই যে বাই বুস্টে গেলে আপনার এই যে 5টা পেড বুস্ট কিনতে পারবেন আপনি, $3, 10টা হচ্ছে $5, আর 10টা হচ্ছে $5, 20টা হচ্ছে $8, 200 বুস্ট হচ্ছে আপনি হচ্ছে $50 কিনতে পারবেন। তো আপনি চাইলে আপনি নিজের ইচ্ছে মতো এখান থেকে বুস্ট ফেড বুস্ট কিনতে পারেন। ফেড বুস্ট কিনলে সিস্টেমটা কি, যে বুস্টটা আপনি করবেন, করার ফলে আপনার সার্ভিসটা একবারে ওই ক্যাটাগরিতে প্রথম চলে আসবে কিছুক্ষণ সময়ের জন্য, 3-4-5 ঘন্টা, তা 3-4-5 ঘন্টা না, কিছুক্ষণ সময়ের জন্য। অন্য কেউ যদি আবার বুস্ট করে আপনার সার্ভিসটা নিচে চলে যাবে, ওর বুস্টটা আগে চলে যাবে, মানে আমার পরে যদি আরেকজন বুস্ট করে, বুস্টের নিয়মটা হচ্ছে এটা। তো বুস্ট করলে হ্যাঁ অর্ডার আগে পাওয়া যেত বেশি, এখন পাওয়া যায় না এমন না। আপনার সার্ভিস যদি কোয়ালিটি ভালো থাকে, রিভিউ থাকে ভালো, আপনি এখনও বুস্ট করে, কিন্তু বুস্ট কিনে বুস্ট করে আপনি অর্ডার পাবেন 100%। আর যাই হোক, এখন আমি চলে যাচ্ছি আমার নেক্সট বিষয়ে। বুস্ট নিয়ে যারা কনফিউজ বা আরও জানতে চান, আমার চ্যানেলে ভিডিও আছে বুস্ট নিয়ে, তারা আপনার ওইখান থেকে ভিডিও দেখলে আরও ডিটেলস আপনারা জানতে পারবেন। আচ্ছা, ইউর অ্যালার্ট, অ্যালার্ট এটা আপনার নোটিফিকেশান আর কি, এখানে আর কিছু না। আপনি যদি কোনো হচ্ছে কেউ যদি অর্ডার করে, বা কেউ যদি কোনো সার্ভিস আপনার, আপনি যাকে ফলো করছেন, কেউ যদি সেই সার্ভিস যদি সে বুস্ট করে, আপনার এখানে নোটিফিকেশান আসবে, আর কিছু নোটিফিকেশান সবাই বুঝতে পারবেন। ইউর ডিভাইস, এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা, আসলে আমি ক্লান্ত অনেক, যার কারণে আমার হয়তো বা বয়েস আপনাদের শুনতে হয়তো বা বিরক্ত বা একটু সমস্যা হতে পারে, ক্লান্তের মাঝেও আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছি আমি, হয়তো বা আশা করি সামনে আগামী সপ্তাহ থেকেই আমি সম্পূর্ণ নতুন কোর্স আকারে ভিডিও পাবলিশ করব। সে পর্যন্ত সবাই দোয়া করবেন, মাঝে একটু কথা বলে নিলাম এর জন্য সরি। ইউ ডিভাইস, ইউ ডিভাইস অপশনে আমি যদি যাই, ইউ ডিভাইস অপশন যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি যে লগ ইন করেন, আপনার যেই কম্পিউটার দিয়ে বা যে ফোন দিয়ে লগ ইন করেন, ওই লগ ইনের ওই কম্পিউটার বা ফোনের বা নেটওয়ার্কের যে আইপি অ্যাড্রেস, ওই আইপি অ্যাড্রেসগুলো এখানে দেখাবে। যখন যেমন আপনি এখন এই যে এই আইপি অ্যাড্রেসটা দিয়ে আপনি এখন লগ ইন করা আছেন, যে 103.136.202.254, মানে এই কম্পিউটারে আপনি আইপি অ্যাড্রেস এটা এটা দিয়ে আপনি লগ ইন করে আসেন। এক এক সময় এক একটা আইপি নেয়, প্রতিনিয়ত এক এক সময় এক একটা আইপি নেয়। তবে এখানে দেখবেন অনেক সময়, যেহেতু আমি ঢাকায় আছি, এখন ঢাকা থেকেই সবগুলো লগ ইন আইপি চেঞ্জ, হ্যাঁ এখানে অটোমেটিকলি দেখায়। যদি মনে করেন যে অন্য কেউ আপনার ইতে আপনার আইডিতে লগ ইন করছে, আপনার তখন মেইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে সামওয়ান লগ ইন বা অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট, তখন আপনি এখানে আসবেন। ইউর ডিভাইসে আসার পরে আপনি কী করবেন, জাস্ট আপনি মনে করেন যে এই আইপিটা আপনার না, তাহলে আপনি ডিলিট করে দেবেন, ডিলিট হয়ে যাবে। জাস্ট যে লগ ইন করছে
তার কম্পিউটার থেকে লগ আউট হয়ে যাবে এবং দ্রুত আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, ইউর সেটিংসে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন নিউ ডিভাইসের অপশনটা সিক। আচ্ছা, এরপর আমরা গেলাম সিকিউরিটিতে। সিকিউরিটিতে যাওয়ার পরে এখানে আপনার যখন অ্যাকাউন্টটা করবেন, আপনি যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর আপনার টেলিফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, আপনার মেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করতে হবে, অ্যাড্রেস ভেরিফিকেশনটা করতে হবে আপনার হচ্ছে আপনি যেই স্থায়ী ঠিকানা, আপনার যে আইডি কার্ডে যে ঠিকানা, ওই ঠিকানার বাড়ির পানির বিল, কারেন্ট বিল অথবা আপনার গ্যাস বিল, যে কোনো বিলের কাগজ দিয়ে কাগজটা স্ক্যান করে সাবমিট করতে হবে এখানে অ্যাড্রেস ভেরিফাই করার জন্য। আইডেন্টি ভেরিফিকেশন হচ্ছে আপনার যেই ইটা আছে, আপনার যে আইডি কার্ডটা আছে ওই আইডি কার্ড দিয়ে সাবমিট করে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এখানে ভেরিফিকেশন করতে হবে। দেখুন আমার সবগুলো ভেরিফিকেশন করা আছে। সেকেন্ডারি পাসওয়ার্ড দেবেন, মানে মূল একটা পাসওয়ার্ড থাকবে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট লগ ইন করবেন, যে পাসওয়ার্ড ওটা মূল পাসওয়ার্ড। এবং সেকেন্ডারি পাসওয়ার্ডটা হচ্ছে আপনি কেউ যদি এগুলো চেঞ্জ করতে যায়, এখানে ঢুকতে যায়, তখন আপনার সেকেন্ডারি পাসওয়ার্ডটা চাবে, তখন হচ্ছে আপনার এই সেকেন্ডারি পাসওয়ার্ড দিয়ে আপনার এগুলো ঢুকে চেঞ্জ করতে পারবে, মানে সিকিউরিটির জন্য, বেশি সিকিউরিটির জন্য এই সেকেন্ডারি পাসওয়ার্ডটা দেওয়া, এটা নিয়ে সেট করে নেবেন। আর সিকিউরিটি কোয়েশ্চেনও আপনারা আপনার মতো সেট করে নেবেন। এখানে অনেকগুলো কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেন যেটা আপনি একটা সিলেক্ট করে এটার অ্যান্সারটা যেটা দিবেন সেটা আপনার মনে রাখতে হবে যে কী অ্যান্সারটা দিলেন, তখন যখন আপনার প্রয়োজন পড়বে তখন আপনার এই সিকিউরিটি কোয়েশ্চনের অ্যান্সারটা আপনার দিতে হবে। রেসপন্স টাইম আমি যদি ক্লিক করি, রেসপন্স টাইমটা হচ্ছে এখানে আমার রেসপন্স টাইম অ্যাভারেজ রেসপন্স টাইম হচ্ছে 12 আওয়ার। তো রেসপন্স টাইমটা যত কম হয় তত আপনার জন্য বেটার, আপনার প্রোভাইডের জন্য বেটার। যদি রেসপন্স টাইম 3 ডে অথবা 3 ডে প্লাস হয়ে যায় তখন আপনার লেভেল কমাই দিবে, এসে ক্লক মাইপ্লাস অটোমেটিকলি লেভেল কমাই দিবে, 3 আছে, 3 লেভেল 3 আমার হয়তো বা 2 করে দিবে অথবা 1 করে দিবে। তো এখানে আমার কিছু অর্ডার লেট ডেলিভারি হওয়ার কারণে আপনার একটা অর্ডার, এখানে দুইটা অর্ডার আছে, 4 ডে লেট ডেলিভারি হওয়ার কারণে আমার অ্যাকাউন্টের রেসপন্স টাইমটা অ্যাভারেজে 12 ঘন্টা হয়ে গেছে। তো আশা করি এটা হচ্ছে বুঝতে পারছেন। আর এটা হচ্ছে রেসপন্স টাইমটা কাউন্ট করে হচ্ছে লাস্ট 30 দিন, আপনার লাস্ট 30 দিনে যে অর্ডারগুলো, অর্ডারের রেসপন্স টাইমগুলো মিলে সবগুলো যে আপনার এই কাউন্টটা করে এখানে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা, রেসপন্স টাইমটা কী, আপনি যখন অর্ডার করলো, অর্ডার করার পরে আপনি কি বাইরকে মেসেজ দিলেন অথবা আপনার হচ্ছে অর্ডারটা টাইমের মধ্যে আপনি কি কমপ্লিট করে দিলেন কি না, টাইমের মধ্যে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবেন, এটাই হচ্ছে রেসপন্স টাইম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।